পুরসভায় খবর দিলে স্বাস্থ্যকর্মীরা সেখানে গিয়ে টিকা দান করবেন। গতকাল অর্থাৎ মঙ্গলবার নবান্নে নিয়ে বণিক সভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এছাড়া কলকাতায় করোনা সংক্রমণ সবচেয়ে বেশি বাড়তে থাকায় টিকাকরণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 16 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ভ্যাকসিন দেওয়া হবে। প্রতিদিন 30,000 মানুষকে যাতে টিকা দেওয়া যায় সেই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গোটা রাজ্যে রোজ 4,00,000 মানুষকে টিকাদান করা হবে এমনটাই টার্গেট অর্থাৎ লক্ষ্য স্থির করা হয়েছে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ, ভোটের বাংলায় হু হু করে বাড়ছে সংক্রমণ, কোথায় থামবে ঢেউ জানা নেই কারো। তবে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর, রাতারাতি তৈরি করা হয়েছে সেফ হোম, সায়েন্স সিটির বিপরীতে মিলন মেলা গ্রাউন্ডের পাশে প্রতিদিন ভবন, এই ভবনটিকেই স্যানিটাইজ করে পাতা হয়েছে বেড। তবে এবার বেড়েছে বেড সংখ্যা 80 থেকে 100, রয়েছে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, রাখা হয়েছে পিপি কিট। 2019 অক্টোবরে প্রতিদিন ভবনকে সেফ হোম হিসেবে গড়ে তোলা হয়। এবার বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন কোভিড রোগীর সংস্পর্শে আসা মানুষরা তাড়া থাকতেন এখানে। করোনা প্রকোপ কমায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মানুষের আনাগোনা কমে এই সেফ হোমে, ফলে সরিয়ে নিয়ে যাওয়া হয় এখানকার 80টি বেড। পরিবর্তিত পরিস্থিতিতে সংক্রমণ যখন আবারও বাড়ছে হু করে, তখন আবারও নতুন করে শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে এই সেফ হোমে। 2020 সালের থেকেও 2021 সালের ভয়াবহ চেহারা নিয়ে ফিরে এলো করোনা। নির্বাচনের পর ঠিক কি হতে চলেছে পরিস্থিতি সবারই ধারণার বাইরে। রাজ্য সরকার তাদের মতো করে পরিকাঠামো আবার ঠেলে সাজাচ্ছে। বাইপাসের ধারে প্রতিদিন সেফ হাউসে আসন সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে 80টি শয্যা নিয়ে তৈরি হয়েছিল সেফ হাউস, যা মাঝে অন্য কাজে ব্যবহার করা হচ্ছিল। আবারও সেই সেফ হাউসকে ফিরিয়ে দেওয়া হলো তার নিজস্ব চেহারায়, এবার আরও 20টি বেড সহ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তন্ময় মুখোপাধ্যায়ের সঙ্গে অয়ন, কলকাতা। আর এরই মাঝে দৈনিক সংক্রমণে আবারও রেকর্ড, একদিনে আক্রান্ত 184,372 জন গোটা দেশে। গত 24 ঘন্টায় আক্রান্তের এই সংখ্যা 184,372, এর আগের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেল। প্রত্যেক দিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, মৃত্যু হয়েছে 1,027 জনের। এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও ছাড়িয়ে গেল 13,00,000-কে। দৈনিক সংক্রমণে প্রতিদিনই রেকর্ড গোটা দেশে, করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই লাফিয়ে বাড়ছে এবং প্রত্যেক দিন নতুন করে আক্রান্ত হচ্ছেন। গত কয়েকদিন ধরে আমরা দেখেছিলাম সংখ্যাটা 150,000-এর আশেপাশে ছিল, গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হলেন 184,372 জন। বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুব্রজ্যোতি ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর ভৌমিক, বারবার আপনার সাথে কথা বলছি আমরা, এর আগেও একাধিকবার আপনার মতামত শুনেছি। 184,372 কতটা অ্যালার্মিং, সারা দেশে হু হু করে তো বাড়ছে সংক্রমণ। দেখুন, এটা তো এখন বলা বাহুল্য যে আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে সিচুয়েশন। অনেক আগে দরকার ছিল ইলেকশন র্যালিগুলোকে বন্ধ করার, এখনো যে কেন ইলেকশন র্যালি চলছে বুঝতে পারছি না। এটা নিয়ে সত্যি মানে কিছু বলার নেই। এখনো ইলেকশন কমিশন, মাননীয় ইলেকশন কমিশন এই ইলেকশন র্যালিগুলোকে অ্যালাউ করছেন আমাদের রাজ্যে, এবং যে অন্য রাজ্য মানে এখানে আমরা দেখছি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইমিডিয়েটলি দরকার সব রকম জমায়েত র্যালি বন্ধ করার, তার মধ্যে প্রাথমিকভাবে ইলেকশন র্যালিগুলোকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। মাস্ক যারা পরছে না তাদের কিন্তু এখন টাইম এসে গেছে পেনাল্টি দেওয়ার। আমরা আর কতদিন ধরে বলবো, লোকে শুনে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিচ্ছে। হাসপাতালে হাহাকার, কোনো জায়গা নেই, পেশেন্ট ভর্তি করতে পারছি না, ঘরে ঘরে COVID-19 মানে ঢুকে পড়েছে। আর কবে লোকে মাস্ক পরবে? একটা এইখানে আমি ভারত সরকার এবং আমাদের রাজ্য সরকারকে আবেদন জানাচ্ছি যে মাস্ক পরাটাকে বাধ্যমূলক করা হোক এবং পেনাল্টি নেওয়া হোক, যারা নিচ্ছে না তাদের অ্যারেস্ট করা হোক। এখন অ্যারেস্ট করতে হবে, কেন কি এটা একটা এখন একদম সোশ্যাল এমার্জেন্সি হয়ে গেছে। এটাকে এখন যদি আমরা না আটকাতে পারি, সব রকম রেকর্ড ভেঙে স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে।
শেষ কথা একটা ভালো কথা বলবো, সেটা হচ্ছে যে ভারত সরকার গতকাল একটি নতুন নিয়ম করেছেন যে এই ভ্যাকসিন গুলো অলরেডি ইউকে ইউএসএতে প্রচলন হচ্ছে এবং দেওয়া হচ্ছে, সেগুলোকে কিন্তু দ্রুত ভাবে তাকে ভারতবর্ষে নিয়ে আসা হবে। স্পুটনিক ভ্যাকসিন অলরেডি ছাড়পত্র পেয়েছে এবং আমরা খুব শিগগিরই দেখতে চলেছি যে হয়তো ফাইজার ভ্যাকসিন এবং মডার্না ভ্যাকসিনও দেশে আসতে চলেছে। এই এই যে ডিসিশনটা ভারত সরকার নিয়েছে তার আমি স্বাগত জানাচ্ছি। মানুষকে আবারও বলবো যে বাড়িতে থাকুন, দরকার না পড়লে বাড়িতে বেরোবেন না, বাড়ির থেকে বেরোবেন না, এবং করোনা যে আপনার ঘরের পাশে এসে আপনার ঘরে ঢুকে পড়েছে সেটা কিন্তু এখন আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে এই লড়াই। অনেক ধন্যবাদ সুব্রজ্যোতি ভৌমিক আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে।